আবারও কিন্তু সেই উচ্চ স্বরেই বলতে হবে, বলবীর বল উন্নতম অবশ্যের সেই বীরের মতো সেই দুর্বার গতিতে এগিয়ে যাবার সময়। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে এবার মুখ খুললেন ডলিউডের সুপারস্টার শাকিব খান। দেশের চলমান উত্তেজনায় সাধারণ জনগণ থেকে শুরু করে চলচ্চিত্রের নায়ক নায়িকারা সবাই নিজ নিজ জায়গা থেকে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে। তবে গেল কয়েকদিন থেকে শাকিব খানের ভক্তরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন দেশের সুপারস্টার শাকিব খান যেন এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া স্পষ্ট করে। ভক্তদের অপেক্ষার পালা শেষ করে শাকিব খান তার ভেরিফাই ফেসবুক পেজে একটি পোস্ট করেন, যেখানে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন জানিয়ে দেশের অভিভাবক পর্যায়ে ব্যক্তিদের কাছে সমাধানের প্রত্যাশা করেন শাকিব খান। শাকিব খান তার স্ট্যাটাসে লিখেন, আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না, কারণ মা বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। শাকিব খানের এমন পোস্টে মুহূর্তের মধ্যে কমেন্টে চর উঠে যায়। শাহরিয়া মুস্তফা আকিব নামে একজন লিখেন, অপেক্ষার প্রহর শেষ হলো, ধন্যবাদ প্রিয় অভিনেতা। মোহাম্মদ ইউসুফ নামে একজন লিখেন, আমাদের কিং খানের মন মানসিকতা দেখে অনেক ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ মীর হোসেন লিখেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ শিক্ষার্থীদের পক্ষে এরকম পোস্ট করার জন্য। এমডি তাজুল ইসলাম নামে অপর একজন লিখেন, এভাবেই মিডিয়ার সকলকে ছাত্র সমাজের পাশে দাঁড়ানো উচিত। মানিক আহমেদ শাহিদুল্লাহ নামে একজন লিখেন, অসংখ্য ধন্যবাদ ভাইয়া এরকম একটি পোস্ট করার জন্য। কামরুল ইসলাম নয়ন লিখেন, আমাদের কষ্ট বুঝতে পারার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম হাজার হাজার মন্তব্যে শাকিব খানকে প্রশংসা বাসাচ্ছে সাধারণ শিক্ষার্থী এবং শাকিব ভক্তরা। দর্শক, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের চলমান আন্দোলনের সাথে কারা কারা একাত্মতা প্রকাশ করছেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।